আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, 2022 সাল পেরিয়ে 2023 সাল চলে আসছে, আর এক মাস মাত্র আছে। এর মধ্যে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যেন আমি 2023 সালের ক্যালেন্ডার নিয়ে একটা পোস্টার ডিজাইন করি। ইতিমধ্যে আমি ক্যালেন্ডার নিয়ে একটা পোস্টার ডিজাইন করেছি, সেটা আপনাদের সকলের সম্মতিক্রমে আমি আবারও একটা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। তো ক্যালেন্ডার ডিজাইনটা আমি এমনভাবে করেছি, একটা ব্রাজিল ও একটা আর্জেন্টিনা ছবি দিয়ে। আপনারা চাইলে আপনার নিজের ছবি, কোম্পানির ছবি, বিভিন্ন ছবি অ্যাড করে নিতে পারবেন। এটার প্রজেক্ট ফাইলটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব, তবে ফ্রিতে নেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড খুঁজে বের করতে হবে, এবং এই তিনটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একটা প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। তবে আপনি যদি ডাউনলোড করতে না পারেন বা এর আগে না জানে থাকেন যে কিভাবে ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। তো এরপরে পিক্সেল অ্যাপ অ্যাপটা প্রয়োজন হবে আপনাদের ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। পিক্সেল অ্যাপ অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায়, অনেকের প্লে স্টোর থেকে নামানোর পর পিএলপি ফাইল খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপ অ্যাপসের ওল্ড ভার্সন আছে, ওইটা ইনস্টল করে তারপর পিক্সেল অ্যাপ অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই প্রজেক্ট ফাইলটা অ্যাড করার জন্য ডান দিকে উপরে দেখতে পারবেন তিনটা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ক্লিক করার পর একদম উপরে দেখতে পারবেন যে তিনটা অপশন আছে। প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। সঠিকভাবে ডাউনলোড করে থাকলে স্লাইড করেভাবে নিচে গেলে দেখতে পারবেন ক্যালেন্ডার 2023 পিএলপি, এটার উপর ক্লিক করার পর ওপেন আর অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আমি আর্জেন্টিনা ও ব্রাজিলের ছবি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে এই ছবিগুলো সরিয়ে নিজেদের মতো কাস্টমাইজ করে আপনার ছবিও অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে ব্রাজিলের ছবি আছে, আমি দেখাবো এখান থেকে কীভাবে আর্জেন্টিনার ছবিতে ব্যাক করবেন। এটা করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপর দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই দুইটা লেয়ারের চোখ আইকনে ক্লিক করে দুইটা হাইড করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা হাইড করা লেয়ার আছে, ক্যালেন্ডার পাশাপাশি লেখা আছে, একটা হাইড করা আছে, ওটা ওপেন করে দেবেন, পরেরটা হাইড করে দেবেন। একইভাবে 2023 ডাবল লেখা আছে, প্রথমটা হাইড করা আছে, এটা ওপেন করে দেবেন, দ্বিতীয়টা ওপেন আছে, ওটা হাইড করে দেবেন। তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের দুটা ছবি আছে, তো আর্জেন্টিনার ছবিটা হাইড আছে, এটা অন করে দেবেন, তারপর ব্রাজিলের ছবিটা হাইড করে দেবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে, একটা সবুজ কালার, একটা আকাশি কালার। যেহেতু আর্জেন্টিনার আকাশি কালার, এটা হাইড আছে, এটা অন করে দেবেন, এবং যেটা সবুজ কালার এটা হাইড আছে, এটা অন আছে, এটা হাইড করে দেবেন। জাস্ট আর্জেন্টিনা হয়ে গেল ব্রাজিল থেকে। এখন দেখাবো এই নিচের নাম কীভাবে পরিবর্তন করবেন। এই নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার নিজের নাম বা কোম্পানির নাম লিখতে পারেন, বা সৌজন্য যে আছে তার নাম লিখতে পারেন। তারপর ওকেতে ক্লিক করলে এই নামটা পরিবর্তন হয়ে যাবে। তারপর নিচে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপর ডাবল ক্লিক করে আপনার মোবাইল নম্বর ও জিমেল অ্যাড্রেস দিতে পারেন, বা অন্যান্য কিছু লিখতে ইচ্ছা হলে লিখতে পারেন। লেখার পর ওকেতে ক্লিক করলে এটা সব পরিবর্তন হয়ে যাবে। এরপর এটা সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। তারপর ডেমিনেশনটা কাস্টম থেকে আলাদা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। আর এই পোস্টারের যেই ইমেজগুলো আছে এগুলো যদি আপনার পছন্দ না হয় এগুলো সম্পূর্ণ ডিলিট করে দেবেন, দিয়ে আপনি আপনার মতো একটা ইমেজ এখানে সেট করে নেবেন। আশা করি সেটা আপনি পারবেন। তো এই ধরনের ভিডিও যদি নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনেক চমক আসছে, অনেক ভিডিও আসছে। আমি কর্মব্যস্ততার কারণে ভিডিওগুলো তৈরি করতে পারিনি, এখন থেকে নিয়মিত পাবেন। ধন্যবাদ সকলকে।